ভিসা ছাড়াই চীনে প্রবেশ করতে পারবেন বিশ্বের ছয়টি দেশের নাগরিকরা। এই সুবিধায় তারা ১৫ দিন দেশটিতে অবস্থান করতে পারবেন বলে জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। এশিয়া থেকে একমাত্র মালয়েশিয়া এবং ইউরোপের ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড সহ স্পেন রয়েছে এই তালিকায়। এই সুবিধা এক বছরের জন্য পাবেন পর্যটকরা। করোনা মহামারী পরবর্তী সময়ে অর্থনৈতিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে বিশ্বের ছয়টি দেশকে এই ভিসা মুক্ত প্রবেশের প্রস্তাব দিয়েছে শি জিনপিং সরকার।